Assalamualaikum viewers, आशा करी अपना सबाई भलो आमियो भलो आलहमदुल्ला viewers, आमी आबारो फिर आसि खूब खूब मजेदार आरो एक रेसिपी निये। तो आजकेर ए भिडियोटा जदि आपनादेर काछे भलो लागे ताहले लाइक कमेंट शेयर करबें सबस्क्राइब करे आपनारा आमाके उत्साह करबें। और आमार आजकेर ए भिडियोटा जदि भलो लागे आपनारा आपनादेर बंधुदेर साथे बेशि बेशि करे शेयर करबें। और जारा आमार चैनलटी सबस्क्राइब करछे तादेरके असंख्य असंख्य धन्यवाद। तो चलुन आजकेर रेसिपी शुरू करब। तो आमार आजकेर ए भिडियोटा शुरू करब तालेर आटी। तालेर आटीर जे भितरे शाशलि थाके ओटाई आमी तालेर आटीर शाशलिटा निये एखाने सात थेके आठटा शाशलि दिछि। तो आशलि शाशटा निये आमी एटाके दुई कप चीनी एलाच दिए दीजिए चारटा दारुचिनी दिए दिलाम दुईटा तेजपाता दुईटा दिए एटाके आमी भालोभावे कषिये निएछि। एटा आमी आपनादेर साथे शेयर करते पारिनि कारण ओई मुहूर्ते तखन हठात आमी जखन भिडियो करते निएछि ओई मुहूर्ते कारेंट छिल ना। तो एटाके आमी भालोभावे कषिये निएछि एक घंटार मतन मीडियम टू लो जाल दिए। জালটা কিন্তু আগে আমি বলক নিয়ে আসছি তারপর আমি মিডিয়াম টু লো জাল দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি। যখন সুন্দর ভালো একটা ফ্লেভার বের হয়েছে তালের শাশনির তখন আমি কিন্তু এটাকে চুলার উপর থেকে ধীরে ধীরে নামিয়ে ফেলছি। এটা হলো তারপরের দিন। এর সাথে আমি দিয়ে দিছি এখানে একটা নারিকেল বাটা। নারকেল চাইলে আপনারা দুধও দিতে পারবেন আর চাইলে আপনারা নারকেল ব্লেন্ডারে গ্রেট করে নিতে পারবেন। তো এখানে আমি আরও কষানোর জন্য দিয়ে দিলাম চার কাপ পানি আর তিনটা এলাচ দিয়ে দিছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে পানিটা নারকেল দিয়ে পানিটাকে ভালোভাবে দশ মিনিটের মতন কষিয়ে নেব। দশ মিনিটের মতন কষানো হলে দেখা যাবে নারকেলের যে একটা ফ্লেভার এটা কিন্তু বের হয়ে যাবে। যদি আমি এক দুই বলক নিয়ে আসি তাহলে নারকেলের ফ্লেভারটা বের হবে না। তো দশ মিনিট পর নারকেলের ফ্লেভারটা বের হয়ে আসার আমি দিয়ে দিলাম তালের শাশলিগুলো। তালের শাশলিগুলো দিয়ে আমি এটাকে আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। যেহেতু ভালোভাবে নেড়া যাবে না তালের শাশলিগুলো ভেঙে যাবে, এমনিই তো ভেঙে যায় উঠানোর সময়। তো এটাকে আমি আরও দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি, কুক করে ভালোভাবে কুক করে নিয়েছি। এবার আমি এখানে হাফ কেজি দুধ, এখানে কিন্তু এই হাফ কেজি দুধকে আমি এক কাপ করেছি, ভালোভাবে ঘনত্র করে নিয়েছি ফ্লেভারের জন্য। আর তালের যে আমি মোরব্বা দুধ মোরব্বা করতেছি এটা কিন্তু খেতে খুবই অসাধারণ মজা লাগবে, যেমন দুধ আর নারিকেল তালের শাশলি সেরকম মজা। তো দুধ দেওয়ার পর বলক আসার পর আমি এটা এখানে একটু পেঁয়াজের ভাগার দিয়ে দিব, শুধু একটু ফ্লেভারের জন্য। আর এর সাথে আমি কিছু আস্ত জিরাও দিয়ে দিব। এটা চাইলে আপনি রুটি নান তারপরে ভাতের সাথেও খেতে পারবেন। তো আমি কিন্তু ভাতের সাথে খাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এটাকে রেখে রেখে কয়েকদিন আমি ভাতের সাথে নিয়ে খাবো। তো আমার খুবই প্রিয় খাবার এটা, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আরও ঘন হবে, আরও খেতে মজা হবে। প্লিজ একবার হলো এভাবে বানিয়ে খেবে। আর তালের আটিগুলা কিন্তু আপনারা ফেলে দিবেন না, তালের আটিগুলো কিন্তু খাবেন। আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো দিনও আপনারা তাল খেয়ে আটি কিন্তু ফেলে দিবেন না। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা তালের শাশনি এভাবে রান্না করে নেবেন, খেয়ে খুব খুব মজা লাগবে, খুবই ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি আবারও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।